দেখছেন প্রিয় চিত্রসাথী নিউজ। গত 20 ফেব্রুয়ারি কলকাতার আইসিসিআর এ অনুষ্ঠিত হয়ে গেল তাসামের বার্ষিক অনুষ্ঠান ফ্যাশন ফিয়েস্টা সিজন 3। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী, বাংলাদেশ হাই কমিশনের উপপ্রধান তৌফিক হোসেন, পণ্ডিত মোল্লার ঘোষ, শিল্পী মল্লিকা ঘোষ, সঙ্গীত শিল্পী লাজবন্তী রায়, প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, পায়েল ভার্মা, ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায় সহ প্রমুখ বিশিষ্ট জনেরা। এবছর ফ্যাশন ব্র্যান্ড দশম অষ্টম বর্ষে পদার্পণ করল। দশমের কর্ণধার প্রমিত মুখোপাধ্যায় জানালেন, প্রতি বছরই এই অনুষ্ঠানে নিয়ে তিনি নতুন ধরনের ভাবনা চিন্তা পরিকল্পনা করে থাকেন। এবছর বিশেষভাবে রূপান্তরকামীদের জন্য তিনি পোশাক পরিকল্পনা করেছেন তার ডিজাইনারের মাধ্যমে। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট অতিথিরা। ইন্দো ওয়েস্টার্ন রাউন্ড, এথনিক রাউন্ড, সেলিব্রিটি রাউন্ড, এরকম কয়েকটি পর্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে নবাগত মডেলদেরও একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করা হয়, তাদেরকেও সম্মান প্রদান করা হয়। মেয়েদের পোশাক পরিকল্পনা করেছেন পূজা কাপুর, অনুষ্ঠানের থিম মিউজিক করেছেন পণ্ডিত মোল্লার ঘোষ। ইন্দো ওয়েস্টার্ন এবং ভারতীয় সঙ্গীতের মেলবন্ধনে তিনি একটি বিশেষ ফিউশন মিউজিক তৈরি করেছেন সেলিব্রিটি রাউন্ডের জন্য। ফ্যাশন জগতের তার কাজে বেশ সমাদৃত সকলের কাছে। প্রোগ্রামটা বেসিক্যালি একটা হোমওয়ার্ক করা ইভেন্ট, এটা যে কোনো ইভেন্ট করি না কেন, তার আগে একটা সলিড হোমওয়ার্ক ছাড়া কোনো ইভেন্ট কমপ্লিট হয় না। আমি যেটা মনে করি, শুধু মডেলস কেন, শুধু সবসময় সবাই ভাবে যে শুধু মডেলস দিয়ে কাজ করাবো, শুধু প্রফেশনাল মডেলস থাকবে আর নতুনদের চান্স হবে না, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। তো আমি সেটাকে চেঞ্জ করলাম, আমি চেঞ্জ করলাম এই জন্যই যে নিউ কামার যারা একদম কলেজ গোয়িং স্কুল গোয়িং যারা ছেলে মেয়ে, তারা মডেলস মডেলিং ব্যাপারে জানেও না, তো তাদেরকে র্যাম্পে আমি ওয়ার্ক করিয়ে দিলাম আমার কস্টিউম। আর পূজা ভাই সানসা আছেন, উনি ওনার কস্টিউম দিয়েছিলেন। কতজন র্যাম্পে হাঁটলো? তো টোটাল 10 জন, উনি র্যাম্পে 10 জন র্যাম্পে হাঁটলো। আর এর জন্য মিনিমাম থ্যাঙ্কস টু পায়েল ভার্মাজি, অ্যানি বা উনি আমাদের অফিসিয়াল, উনি আসছেন প্লিজ, উনি আমাদের কোরিওগ্রাফিটা পুরো দেখেছেন, উনি ওই মডেল থেকে তৈরি করেছেন, ইভেন ওনার এনিকবার থেকেই ওর মডেল হান্টটা হয়েছিল। প্লিজ আপনি আসুন। হ্যাঁ, প্রোগ্রামটায় বেসিক্যালি যেটা এবছর যেটা ভেবেছি, ভাবনাটা হচ্ছে আমাদের ট্রান্সজেন্ডারদের দিয়ে কাজ করা, কারণ ট্রান্সজেন্ডার দিয়ে কোনো কেউ ভাবিনি আজ পর্যন্ত। তো আমি চাইছি যে এলজিবিটি কমিউনিটির জন্য যদি কিছু করা যায়, আর সত্যি কথা বলতে ট্রান্সজেন্ডারদের যে ড্রেসগুলো হয়, মানে অ্যাকচুয়ালি আজকে কি তারা হেঁটেছে র‍্যাম্পে? আজকে ট্রান্সজেন্ডার মিক্স আইনতরী গোষ্ঠী দিয়ে আজকে সূচনা হলো, এরপরে এটা একটা ভাবনা হবে, পুজোর আগে একটা ফ্যাশন শো হবে, সেখানে আমার ট্রান্সজেন্ডারদের দিয়ে র‍্যাম্প শো করাবো। ফ্যাশন ফিয়েস্টা সমাজে কি বার্তা মূলত দিতে চাইছে? ফ্যাশন ফিয়েস্টা সমাজে বার্তা দিতে চাই, যেমন নেপোটিজমের বিরুদ্ধে, যে এখানে নতুন যারা ডিজাইনার বা যারা অ্যাসপায়ার মার্কেটে কাজ করছে তাদেরকে কিন্তু কেউ প্রমোট করছে না বা মার্কেটিং পাচ্ছে না, তাদেরকে প্রমোট করছে তাসাম ফ্যাশন ফিয়েস্টা। প্যারালালি হচ্ছে নিউ কামার মডেলস, যাদেরকে এখন সমাজে যেটা হচ্ছে যে নিউ কামারদের চান্স দিচ্ছে না বা তারা এসে তাদেরকে ঠিক মতো তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে না, তাদেরকে তাসাম ফ্যাশন ফিয়েস্টা জায়গা দিচ্ছে। প্যারালালি হচ্ছে কোভিড ওয়ারিয়ার্স যারা আছে তাদেরকেও, তাদেরও তো আজকে ব্যাকস্টেজে থাকে, তাদের কখনো ক্যামেরার সামনে যায় না, তাদেরকে র্যাম্পে ওয়াক করিয়ে তাদেরকে কিন্তু সম্মান করে দেওয়া হয়েছে। তো এটা একটা সোশ্যাল মেসেজ। ফ্যাশন ফিয়েস্টা মঞ্চে কতজনকে সম্বর্ধনা জানানো? এখানে আমাদের টোটাল 70 জনকে সম্বোধনা জানানো হয়েছে, ফ্রম ডিফারেন্ট সেক্টর টু প্রফেশনাল সেক্টর, সব জায়গা। আর তোমার ডিজাইন করা মানে যে সমস্ত ড্রেস রয়েছে সেগুলোর মধ্যে মানে নতুনত্ব এবারে কি? নতুনত্ব বলতে পাঞ্জাবিটাকে ইন্ডো ওয়েস্টার্ন ফিউশনে ট্রান্সফার করা যায় সেটা এই বছর দেখিয়ে দেওয়া হলো, যে শুধু যে এমব্রয়ডারি করা পাঞ্জাবি এখন সবসময় মার্কেটে অ্যাভেলেবেল আছে, কিন্তু আমি এটা ভেবেছি যে ইন্ডো ওয়েস্টার্নও কিন্তু পাঞ্জাবি পরা যায়, সেটা কীভাবে পরা যায় সেটা আপনাদেরকে একটু আগেই শো করে দেখিয়ে দেওয়া হলো। ওয়েস্ট কোটও পরা যায়, যে শুধু ওয়েস্ট কোট যে নর্মাল ওয়েস্ট কোট লোকে শার্টের ওপর পরে পাঞ্জাবির পরে, সেটাকে আমি চেঞ্জ করলাম যে প্রিন্টেড কটনের ওপরে পরা যায় কেমন হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি আমার শোয়ের মাধ্যমে। গেস্ট কারা কারা এসেছিল একটু নাম বলো। আমাদের গেস্ট র্যাম্প শো করেছেন, ওয়াক করেছেন আমাদের পাপিয়া অধিকারী, আমাদের পায়েল ভার্মাজি, পায়েল ভার্মা অ্যান্ড আমাদের গৌতম দে, কেনিয়া কনসুলেট, বাংলাদেশ হাই কমিশনার তৌফিক হাসান, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, আমাদের বাকি আছেন আমাদের আমি খুব চিনি, দাসানকে আমি খুব ভালো চিনি, ও নানা রকমের ফ্যাশন করায় এবং সব কোনো ডিসক্রিমিনেশন নেই, কোনো মার্জিনালাইজেশন নেই, সবাই জন্য
ওর ফ্যাশন আছে। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ও ট্রান্সজেন্ডারদেরও সাজায়, স্কুলের বাচ্চাদের সাজানোর চেষ্টা করে, ও আমাদের মতো বয়সের মহিলা পুরুষদের সাজায়। ও বিশেষজ্ঞ, ইনিশিয়ালি ও শুধু পুরুষদের পরত, পুরুষদের ড্রেস ডিজাইন। আজকে তুমি কোন সাজে সেজেছো একটু বল। সামান্য চুল আছে, কাউকে যদি চলে যায় তাহলে তো আর ধুলো বালিতে রোজ রোজ আর পারা যায় না খুব বেশি। মাথায় আমি একটা ভেট্টি বাঁধি, আমার মেয়েরাও কিন্তু ফেট্টি লাগায় মাথায়, ওই স্কল অ্যান্ড পূজাতপুর অ্যান্ড অন্য সানসাম অ্যান্ড পূজাতপুর। আজকে আপনি যেটা দেখেছেন যে শোটা উইমেন্স ওয়েয়ারটা যেটা শোকেস হয়েছে ওটা আমার হয়েছে, এথনিক ওয়ে প্লাস ইন্ডো ওয়েস্টার্ন যেটা হলো ওটা আগে রয়েছে। তো আই অ্যাম ফ্যাশন ডিজাইনার বাই প্রফেশন অ্যান্ড আমি খুব খুশি যে আজকে আমি কাসমের ফেস্টা থ্রিতে আমি পার্ট নিচ্ছি। কাসম ফ্যাশন ফেস্টা থ্রি, প্রমিত যে অনবদ্য কাজ করে চলেছে, আমি মনে করি আজকের দিনে এই মুহূর্তে পৃথিবীতে যে কজন অনবদ্য ফ্যাশন ডিজাইনার অসাধারণ কাজ করে চলেছেন তাদের মধ্যে প্রমিত অন্যতম। আর প্রমিতের ডিজাইনের নিয়ে কি বলবে? হ্যাঁ, প্রমিতের ডিজাইন আমি অলরেডি আমি দেখাচ্ছি, আমি যে কুর্তাটি পরে আছি এটা প্রমিতের নিজের তৈরি এবং এই শালটাও তাসামের তৈরি। এবং প্রমিত আরেকটা যেটা করে, প্রত্যেক ফ্যাশন ফিয়েস্টার শোতে মন্দারের মিউজিককে ইনক্লুড করে। আজকে যতগুলো রাউন্ড হলো তাতে মন্দার ঘোষের ব্যাকগ্রাউন্ড মিউজিক গেল, পার্শ্ব সঙ্গীত গেল, এবং প্রত্যেকটি অ্যাপ্রিসিয়েট করেছেন মন্দার ঘোষের মিউজিক তার সঙ্গে প্রমিতের ফ্যাশন ডিজাইন। অতএব আমি এবং প্রমিত দুজনেই ভীষণভাবে আনন্দিত। আমার সঙ্গে মল্লিকা রয়েছেন, মল্লিকাও র্যাম্প শোতে প্রমিতের অনবদ্য একটি সৃষ্টি করে র্যাম্প করলেন এবং দুজনে মিলেই একটা অনবদ্য একটা অপার্থিব আনন্দ পাই যখন প্রমিতের ফ্যাশন ফিয়েস্টাতে আসতে পারি। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, কলকাতা।